Assalamu alaikum, my dear students. Welcome to the online class organized by Barnamala Adarsho High School and College. How are you? I think you are well, well enough staying in your home. Today our topic is narration. Narration is one of the most important topics in grammar. So let's পরীক্ষায় হচ্ছে তোমাদেরকে ন্যারেশনে ডাইরেক্ট স্পিচ থাকে এবং এটাকে ইনডাইরেক্ট করতে হয়, অর্থাৎ এটার উচ্চারণ কিন্তু ডিরেক্ট না, এটার উচ্চারণ হচ্ছে ডাইরেক্ট। ডাইরেক্ট স্পিচ থাকে পরীক্ষায়, সেটাকে ইনডাইরেক্ট করতে হয়। দেখো, আমি তোমাদের বোঝানোর জন্য এখানে একটা উদাহরণ দিয়েছি। এবং ন্যারেশন যদি তোমার শিখতে হয়, তাহলে সর্বপ্রথম কিছু ডিভাইসের সাথে তোমার পরিচিত হতে হবে। দেখো, এখানে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, তাহলে এখানে তোমরা দেখতে পাবে নুহা সেইট, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। নুহা সেইট টু নাহিদ, নুহা নাহিদকে বলেছিল আই অ্যাম ওয়াচিং অনলাইন ক্লাস নাও, আমি এখন অনলাইন ক্লাস দেখছি। এখানে দেখো, প্রথমে যে নুহা সেইড টু নাহিদ, সেইড যে ভার্ব, এই ভার্বটাকে আমি বলবো হচ্ছে রিপোর্টিং ভার্ব। কি ভার্ব? রিপোর্টিং ভার্ব। তোমরা বাসায় বসে বসে আমি যখন কোনো কিছু বলতে বলবো, তখন সাথে সাথে তোমরা সেটা বলবে। দেখো, সেইডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ প্রথম যে ভার্বটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, সেইড টু নাহিদ। এখানে দেখো একটা কমা রয়েছে, কমার পরে এখানে ইনভাইটেড কমা রয়েছে, এখানে ইনভাইটেড কমা রয়েছে। অর্থাৎ ন্যারেশনে মূলত দুইটা অংশ থাকে, একটা অংশ হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে, আরেকটা অংশ হচ্ছে ইনভার্টেড কমার বাহিরে। ইনভার্টেড কমার বাহিরের যে অংশের ভার্ব, সে ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এবং ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু বলা হয় রিপোর্টেড স্পিচ। আবার তোমরা এখানে বোর্ডের দিকে একটু লক্ষ্য করো, এখানে আছে আই অ্যাম ওয়াচিং অনলাইন ক্লাস নাও। ওয়াচিং, কোনো কিছু দেখা, যেমন আই অ্যাম ওয়াচিং মুভি, দেখা হচ্ছে ওয়াচ। আর সি, আই অ্যাম সিং আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, তাহলে দেখো সি। আবার লুক, লুক মানে হচ্ছে তাকানো। দেখো আই অ্যাম ওয়াচিং, এখানে দেখো আইকে বলা হবে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট, অর্থাৎ রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট হচ্ছে আই, রিপোর্টেড স্পিচ এর ভার্ব হচ্ছে অ্যাম ওয়াচিং অনলাইন ক্লাস নাও। দেখো, আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি ডাইরেক্টটাকে ইনডাইরেক্ট কীভাবে করা যায় সেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি। দেখো এখানে ডাইরেক্ট, ইনডাইরেক্ট, নুহা নুহা, ঠিক আছে। এখানে সেইড, সেইড, দেখো আমি এটাকে লিখলাম টোল্ড, অর্থাৎ রিপোর্টিং ভার্ব। ন্যারেশনে তোমাকে পাঁচটা পরিবর্তন করতে হবে, পাঁচটা পরিবর্তনের মধ্যে প্রথম পরিবর্তনটা হচ্ছে সেইড, অর্থাৎ রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্ব সেইড, এখানে দেখো টোল্ড হয়ে গিয়েছে, রিপোর্টিং ভার্বের পরিবর্তন, পরিবর্তন নাম্বার ওয়ান। সেইডের পরে অলওয়েজ টু বসবে, কিন্তু টোল্ডের পরে টু বসবে না, কারণ সেইড হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এবং টোল্ড হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমরা জানি ট্রানজিটিভের পরে ডাইরেক্ট অবজেক্ট বসে যায় এবং ইনট্রানজিটিভের পরে একটা প্রিপোজিশন ব্যবহৃত হয়, প্রিপোজিশন ব্যবহৃত হয়। এবার খেয়াল করো, সেইড হয়ে গেল টোল্ড, এরপর নাহিদ, নাহিদ, ঠিক আছে। তারপর এখানে দেখো একটা কমা রয়েছে, কমার বদলে আমি এখানে দ্যাট বসিয়েছি। দেখো আমি আগেই বলেছিলাম এই পাশে একটা অংশ রয়েছে, এই পাশে একটা অংশ রয়েছে, দুইটা অংশকে আমি যেটা দিয়ে জোড়া দিলাম সেটা হচ্ছে লিঙ্ক করলাম, সেটা হচ্ছে লিঙ্কার। এখানে দেখো এই যে এই অংশ এবং এই অংশ, এই দুটো অংশকে আমি জোড়া দিলাম হচ্ছে দ্যাট দিয়ে, এটা হচ্ছে লিঙ্কার। ন্যারেশনের দ্বিতীয় নম্বর চেঞ্জটা হচ্ছে লিঙ্কারের ব্যবহার। ইউ হ্যাভ টু নো হাউ টু ইউজ লিঙ্কার ইন ডিফারেন্ট সেন্টেন্সেস। তারপর দেখো, এবার আমি চলে যাচ্ছি
রিপোর্টেড স্পেসের মধ্যে প্রথমে হচ্ছে এখানে দেখো আই এটা সি হয়ে গেছে, তাহলে আমরা বুঝলাম যে রিপোর্টেড স্পেসের মধ্যে যে প্রোনাউনটা থাকবে বা যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকে পরিবর্তন করতে হবে। আবার এখানে দেখো অ্যাম ওয়াচিং এটা হয়ে গেছে ওয়াজ ওয়াচিং, অনলাইন ক্লাস এটা ঠিক আছে, নাও এটা হয়ে গেছে দেন। তাহলে দেখো আমরা সংক্ষেপে কি বুঝলাম এখানে, যে কোনো ন্যারেশন তুমি যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবা এখানে তোমাকে পাঁচটা পরিবর্তন করতে হবে। নাম্বার ওয়ান, রিপোর্টিং ভার্বের পরিবর্তন, লিঙ্কারের ব্যবহার, দুইটা অংশ যাকে দিয়ে আমি জোড়া দিব সেটা হচ্ছে লিঙ্কারের ব্যবহার, তারপর হচ্ছে রিপোর্টেড স্পিসের সাবজেক্ট অথবা প্রোনাউনের পরিবর্তন। অর্থাৎ রিপোর্টেড স্পিস ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা রয়েছে এই অংশটার যে সাবজেক্ট, এই সাবজেক্টটা পরিবর্তন করতে হবে, এবং এখানে যদি কোনো প্রোনাউন থেকে থাকে সেই প্রোনাউনটাকেও পরিবর্তন করতে হবে। প্রোনাউনগুলো কী কী? আই, হি, সি ইত্যাদি। তারপর দেখো রিপোর্টিং স্পিসের ভার্বের পরিবর্তন, এখানে দেখো অ্যাম ওয়াচিং হয়ে গেছে ওয়াজ ওয়াচিং, তাহলে রিপোর্টিং স্পিসের ভার্বের পরিবর্তন। আর পাঁচ নম্বর পরিবর্তনটা হচ্ছে নাও, সেটা হয়ে যাবে দেন। Dear students, narration actually changes according to sentences. তুমি যদি ভালো ন্যারেশন শিখতে চাও তোমাকে অবশ্যই যে প্রশ্ন প্রকার সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। চলো আমরা খুব সংক্ষেপে এই সেন্টেন্সগুলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যে কোনো কিছু বর্ণনা করা হওয়া ইত্যাদি যখন বোঝায় সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে একটা এক্সাম্পল রয়েছে, দেখো হি গোজ টু বেড আর্লি, সে খুব দ্রুত ঘুমাতে যায়। ঘুমাতে যাওয়া ইংলিশ কিন্তু গো টু বেড, নট স্লিপ। স্লিপ হচ্ছে ঘুমানো আর গো টু বেড হচ্ছে ঘুমোতে যাওয়া। তারপর দেখো তাহলে আমরা বুঝলাম অ্যাসার্টিভ সেন্টেন্স যদি কোনো বর্ণনা করা হওয়া, যেমন আমি ভাত খাই, আমি প্রতিদিন স্কুলে যাই, আমি অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করি ইত্যাদি যেসব কথাগুলো, যেসব সেন্টেন্সগুলো বর্ণনা করা হওয়া ইত্যাদি বোঝাবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো নাম্বার টু হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা জানি যদি কোনো প্রশ্ন করা বোঝায় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইভাবে গঠন হতে পারে, একটা হচ্ছে জেনারেল কোশ্চেন, জেনারেল কোশ্চেনগুলো সাধারণত অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, ডু, ডিড, ডাজ, ক্যান, শ্যাল, মে, মাইট ইত্যাদি যে ভার্বগুলো রয়েছে অক্সিলারি ভার্ব, এগুলো শুরুতে বসে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হতে পারে। যেমন ক্যান আই গেট আ ফরগেট মি নট, আমি কি একটা, ফরগেট মি নট হচ্ছে মূলত একটা ফুলের নাম, আমি কি এই ফুলটা পেতে পারি? দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউজ দ্বারা গঠিত হতে পারে, যেমন ওয়াই আর ইউ র্যাঙ্গিং ইউর ফিঙ্গার, র্যাঙ্গিং মানে হচ্ছে মোচড়ানো, মনে করো তুমি একটা অপরাধ করে ফেলেছো, এখন তোমাকে জিজ্ঞেস করলো আই তুই কেন করলি এটা, তখন তুমি কী করো, জাস্ট এই ধরনের, এটা হচ্ছে র্যাঙ্গিং। দেখো তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতে পেরেছো তোমরা, প্রশ্ন করা যখন বোঝাবে তখন সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর দেখো ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ অথবা প্রস্তাব ইত্যাদি যদি বোঝানো হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স তিনভাবে গঠিত হতে পারে, যেমন দেখো শুরুতে মেইন ভার্ব দিয়ে, অ্যালোট দ্য অ্যাপলস অ্যামং দ্য অডিয়েন্স, এখানে দেখো অ্যালোট মানে বন্টন করা, অ্যালোট দ্য অ্যাপলস আপেলগুলোকে বন্টন করে দা অ্যামং দ্য অডিয়েন্স শ্রোতাদের মধ্যে, তাহলে দেখো এটা হচ্ছে এখানে মেন ভার্ব, মেন ভার্ব শুরু হয়ে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হতে পারে। এখানে আবার দেখো শুরুতে ডু নট দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হতে পারে, সেটা কীভাবে, ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার, লুক ডাউন আপন এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, এটার অর্থ হচ্ছে ডু নট লুক ডাউন আপন অর্থাৎ গরিবদেরকে ঘৃণা করো না, লুক মানে কিন্তু এখানে দেখা না, লুক ডাউন আপন অর্থ হচ্ছে ঘৃণা করা, গরিবদেরকে ঘৃণা করো না। আবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স শুরুতে লেট দিয়েও শুরু হতে পারে, তাহলে লেট মি টেল এ টেল, আমাকে একটি গল্প বলতে দাও, টেল মানে বলা, টেল মানে গল্প, টেল টেল, লেট মি টেল এ টেল, আমাকে একটা গল্প বলতে দাও, বলো। ওকে দেখো
অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এখানে দেখো অপটেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হতে পারে, মে হি রিটার্ন সেফ, সে যেন নিরাপদে ফিরে আসে। রিটার্ন শব্দের অর্থ ফিরে আসা, কিন্তু রিটার্নের সাথে যদি তুমি একটা এস যোগ করো সেটা যদি নাউন হয় রিটার্নস অর্থ হবে বিবরণী। এখানে আবার দেখো অপটেটিভ সেন্টেন্স আমি উড দ্যাট কুড ওয়ার এগুলো শুরুতে বসেও আমি অপটেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। যেমন ওয়ার আই আর রেসিডেন্ট অফ দ্য মুন, আমি যদি চাঁদের অধিবাসী হতাম। নাম্বার ফাইভ হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তোমরা জানো যে সেন্টেন্স যার দ্বারা আশ্চর্য, ভয়, আনন্দ, দুঃখ ইত্যাদি বোঝানো হয় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যেমন কয়েকটা উদাহরণ দেখো, হাউ অ্যালোরিং দ্য সাইট ইজ, অ্যালোরিং মানে অ্যাট্রাকটিভ, আকর্ষণীয়, মনোরম। হাউ অ্যালোরিং দ্য সাইট ইজ, দৃশ্যটি কতই না মনোরম। হোয়াট এ বিগ এলিফ্যান্ট ইট ইজ, কত বড় হাতি। হোয়াট এ চান্স, ইস কি সুযোগ। হুররে উই হ্যাভ জয়েন অ্যান অনলাইন ক্লাস, যা আমরা অনলাইন ক্লাসে জয়েন করেছি। অর্থাৎ এই গেল পাঁচ প্রকার সেন্টেন্স। এবার আমরা মূল আলোচনায় চলে যাব। আমাদের কথা ছিল যে ন্যারেশনে পরিবর্তন হয় পাঁচটা, কয়টা? পাঁচটা পরিবর্তন। নাম্বার ফার্স্ট পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। তোমাদের মনে আছে তো ইনভার্টেড কমার মধ্যে যে অংশ সেটা রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমরা এখন শিখব প্রথমে এক নম্বর যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটার পরিবর্তন। এখানে তোমরা বোর্ডের দিকে তাকাও এবং দেখতে পাবে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, কোন সেন্টেন্সটা? রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স হবে তখন দুইটা অপশন। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি অবজেক্ট থাকে, উদাহরণের দিকে খেয়াল করো, অবজেক্ট থাকে, এখানে দেখো অবজেক্ট নাই, হি সেড, তারপরে কমা, তার সেড ভার্বের সাবজেক্ট হলো হি, সেড ভার্বের অবজেক্ট এখানে নাই। কিন্তু দুই নম্বর উদাহরণটার দিকে তোমরা খেয়াল করো, হি সেড, এখানে সেড ভার্ব এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, সেড ভার্বের এখানে কিন্তু একটা সাবজেক্ট রয়েছে, আর সেড ভার্বের অবজেক্ট হচ্ছে হিজ সিস্টার। তাহলে আমরা বুঝলাম যে এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট রয়েছে, আর এখানে যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট নেই। অবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে সেইট সেইট থাকবে, কোনো পরিবর্তন হবে না। যদি অবজেক্ট থাকে তাহলে সেইট ভার্বটা টোল্ড ভার্বে রূপান্তরিত হবে। মূলত তুমি যদি সেইট ভার্ব সেইডই রাখো তাহলেও কোনো প্রবলেম নেই। এবার দেখো এখানে ওদের হি সেইট হেডস আই উইন টেলস ইউ লস, মানে কি জানো, মানে হচ্ছে বিচার মানি তালগাছ আমার। আর এখানে হচ্ছে আই ক্যানট ডু ইট অ্যাট দিস মোমেন্ট। দেখো পাঁচটা পরিবর্তন আমি এখান থেকেই দেখাচ্ছি। দেখো সেইট টোল্ড নাম্বার ওয়ান পরিবর্তন, এখানে দেখো কমা আছে, কমার পরিবর্তে আমি বসালাম দ্যাট, লিঙ্কারের ব্যবহার। দেখো আই হয়ে গেল হি, তার মানে কি রিপোর্টেড স্পিচ এর, রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরিবর্তন করলাম। এখানে দেখো ক্যানট, শোনো ক্যানট কিন্তু সবসময় এক শব্দ, এটাকে ক্যান আলাদা নট আলাদা এভাবে লেখা যাবে না। ক্যানট এক শব্দ, এটাকে লিখতে হবে ক্যানট, ক্যানট থাকলে হয়ে যাবে কুড নট। তাহলে দেখো এই যে পরিবর্তন নম্বর থ্রি, তাহলে দেখো এক দুই তিন নম্বর পরিবর্তন, এক এক দুই তিন চার, চারটা পরিবর্তন। আর এখানে দেখো অ্যাট দিস মোমেন্ট, এটা হয়ে গেছে অ্যাট দ্যাট মোমেন্ট, তাহলে দিসটা হয়ে গেল দ্যাট। তাহলে আমরা বুঝলাম যে পাঁচটা পরিবর্তন, আর এখানে যদি অবজেক্ট থাকে, কিন্তু তুমি এখানে মূলত সেইট ভার্ব, সেইট ভার্ব যদি তুমি রেখে দাও তাহলে কোনো প্রবলেম নেই। আচ্ছা আমরা কী শিখতেছি তোমাদের মনে আছে তো? ইন্টারগেটিভ সেন্টেন্সে সবসময় আস্ক বসবে। ইন্টারগেটিভ সেন্টেন্স কখন? অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যের সেন্টেন্সটা যদি ইন্টারগেটিভ থাকে,
ইনভার্টেড কমার বাহিরের যে রিপোর্টিং ভার্বটা রয়েছে সেই সেইড ভার্বটা আস্ক ভার্বে রূপান্তরিত হবে। যেমন এখানে দেখো এক্সাম্পল হিসাবে, হি সেড টু মি, সে আমাকে বললো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কী চাও। এখানে দেখো এটা হচ্ছে কি ইনভার্টেড কমার মধ্যের অংশ, আর এটা হচ্ছে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে সেইড ভার্বটা আস্ক ভার্বে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে হি আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড। এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে আদেশ নিষেধ। ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তন মূলত অর্থের উপর নির্ভর করে। যদি আদেশ বোঝায় তাহলে সেক্ষেত্রে অর্ডার বা কমান্ড বসবে, যদি নিষেধ বোঝানো হয় তাহলে প্রোহিবিট বসবে, যদি অনুরোধ বোঝানো হয় তাহলে রিকোয়েস্ট, যদি প্রস্তাব বোঝায় তাহলে প্রপোজ। এখানে দেখো যে হি সেইড, এখানে দেখো রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার মধ্যের অংশ, ইনভার্টেড কমার বাহিরের অংশ, ইনভার্টেড রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিসের মধ্যে স্লে দ্য শোয়ান মানে হাঁসটিকে হত্যা করো, শোয়ান মানে হচ্ছে রাজহাঁস, আর স্লে হচ্ছে কি হত্যা করা। তাহলে স্লে দ্য শোয়ান, হাঁসটিকে হত্যা করো, এখানে কি অর্ডার করা হয়েছে, আদেশ করা হয়েছে, যার কারণে এখানে সেইড ভার্ব অর্ডারে রূপান্তরিত হয়ে যাবে। যদি এখানের কোনো ভার্ব নিষেধ বোঝাতো তাহলে তুমি প্রোহিবিট দিতে পারতা, যদি কোনো রিকোয়েস্ট থাকতো, অনুরোধ থাকতো তাহলে রিকোয়েস্ট। ওকে, এবার দেখো যদি কোনো অপটেটিভ সেন্টেন্স থাকে, অপটেটিভ সেন্টেন্স ইনভার্টেড কমার মধ্যে যদি অপটেটিভ সেন্টেন্স থাকে, অপটেটিভ সেন্টেন্স আমরা কীভাবে চিনব তা কিন্তু আগে একটু আগেই কিন্তু আলোচনা করেছিলাম। অপটেটিভ সেন্টেন্স থাকলে যে রিপোর্টিং ভার্বটা সেটা তুমি উইশ বা প্রে এভাবে রূপান্তরিত করতে হবে। যেমন একটা উদাহরণ দেখো, হি সেইড গুড মর্নিং, গুড মর্নিং হচ্ছে অপটেটিভ সেন্টেন্স কি ইচ্ছা বা প্রার্থনা। তাহলে এখানে গুড মর্নিং, তাহলে এটা কি একটা সম্ভাষণ করা হয়েছে, যার কারণে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আর যার কারণে হি সেইড গুড মর্নিং, যেহেতু এখানে সম্ভাষণ করা হয়েছে, উইশ করা হয়েছে, সেক্ষেত্রে এখানে সেইড ভার্ব হয়ে যাবে হি উইশড। তাহলে হি উইশড গুড মর্নিং। এরপরে দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা শিখেছিলাম এক্সক্লামেটরি সেন্টেন্স আনন্দ বোঝাতে পারে, দুঃখ বোঝাতে পারে, আশ্চর্য বোঝাতে পারে, ভয় বোঝাতে পারে। যদি আনন্দ বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বটা মানে সেইড ভার্বটা এক্সক্লেমড উইথ জয় দিয়ে পরিবর্তন করতে হবে। যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সর দিয়ে পরিবর্তন করতে হবে। যদি আশ্চর্য বোঝায় এক্সক্লেমড উইথ ওন্ডার দিয়ে বোঝাতে হবে। আর যদি ভয় বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ ফিয়া। এখানে দেখো হি সেইড টু মি, সব জায়গায় কিন্তু সেইড থাকবে, ইনডাইরেক্ট মানে সেখানে হচ্ছে সেইড। সেইড ভার্বটাকে রূপান্তরিত করতে হবে। কিভাবে আমি রূপান্তরিত করব, আমাকে আগে দেখতে হবে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা রয়েছে সেটা মূলত কোন সেন্টেন্স। এখানে দেখো হাউ ফানি ইউ আর, আহ তুমি তো খুব মজাদার লোক। তাহলে এখানে দেখো হাউ ফানি, এখানে নোট অফ এর বিস্ময়বোধক চিহ্ন এখানে রয়েছে। তাহলে হাউ ফানি ইউ আর, তাহলে এখানে দেখো আমি দেখলাম যে এটা যেহেতু এক্সক্লামেটরি সেন্টেন্স এবং এটা দ্বারা একটা আনন্দ বুঝিয়েছে, যার কারণে সেইড হয়ে যাবে এক্সক্লেমড উইথ জয়। তাহলে হি সেইড, দেখো হি সেইড, হি এক্সক্লেমড উইথ জয়, দেখো এক্সক্লেমড উইথ জয় দ্যাট আই ওয়াজ ভেরি ফানি। ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই থাকবে। এরপরে আমি ন্যারেশনের পার্ট টু এবং পার্ট থ্রি, বাকি ক্লাসগুলোতে আমি অন্যান্য সবগুলো বিষয় আলোচনা করব। আমরা আজকে শুধু প্রথম যে আমাদের পাঁচটা পরিবর্তনের প্রথম পরিবর্তনটা আমরা শিখেছি, আর বাকি চারটা পরিবর্তন আগামীকালকে ইনশাআল্লাহ শেষ করব। তারপর আমরা প্যাসেজ ন্যারেশনে চলে যাব, তারপরে আমরা একটা প্র্যাকটিস ক্লাস নেব। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। সবাই ভালো থাকবে।